হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোশারফ আদনান, আদনান ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। 2023 সালে এসে কোন কোন বিশ্ববিদ্যালয়ে এক্সাম ছাড়া ভর্তি হওয়া যায়, মোটামুটি লেভেলের ভালো বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে মোটামুটি নাম ডাক রয়েছে এবং স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতে চায় এবং মোটামুটি অ্যাভারেজ বাজেটে কিছু ইউনিভার্সিটি নিয়ে কথা বলার জন্য অনেকেই অনুরোধ করেছেন। তো আজকে কথা বলবো 2023 সালে এসে এক্সাম ছাড়া ভালো কিছু ইউনিভার্সিটি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আপনারা জানেন বাংলাদেশে কিন্তু অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। তো অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনারা কোন কোন বিশ্ববিদ্যালয়তে পড়বেন এবং ভালো মানের বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশের, সেই সব নিয়ে কথা বলেছি অনেকবার। তো বেসিক্যালি 2023 সালে এসে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়তে পারবেন অ্যাডমিশন ছাড়া এবং সেই সব বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি পড়াশোনার মান, পার্মানেন্ট ক্যাম্পাস, আদার্স জব মার্কেটে সব মিলে একটা ভালো অবস্থায় রয়েছে, এরকম 10টি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছি। বেসিক্যালি আমি বলবো সিরিয়াল ওয়াইজ, কোনো র্যাঙ্কিং আমি করছি না, কারণ আপনারা জানেন বাংলাদেশে যেখান থেকে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় ইউজিসি, সেখান থেকে কিন্তু কোনো ধরনের কোনো র্যাঙ্কিং করে না। ইন্টারন্যাশনালি অনেক র্যাঙ্কিং হয়, বাট এই সেকেন্ড ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু নর্মালি সেই র্যাঙ্কিংয়ে আসে না। সো আমি র্যাঙ্কিং করছি না, জাস্ট সিরিয়াল ওয়াইজ বলছি। তো প্রথমে যদি বলি বাংলাদেশের মধ্যে অ্যাভারেজে একটা ভালো বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের সব ডিপার্টমেন্টে অ্যাভারেজ ভালো পড়াশোনা হয়, অ্যালামনাই পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সব মিলে মোটামুটি ভালো, সেটি হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। তো এই বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো এক্সাম হয় না, সরাসরি গিয়ে এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে পারেন। নাম্বার টুতে যে বিশ্ববিদ্যালয়ে রেখেছি সেটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আপনারা জানেন 2010 সালের পর থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয় অনেক ভালো করছে। তো এই বিশ্ববিদ্যালয়ে মোটামুটি র্যাঙ্কিং একটা ভালো অবস্থায় রয়েছে, যে অ্যাভারেজ প্রোগ্রামগুলো ভালো পড়াশোনা হয় এবং জব মার্কেটে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কিন্তু অনেক ভালো করছে। মোটামুটি 5 লাখ বা 6 লাখ বাজেট রয়েছে, তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন। নাম্বার থ্রিতে যে বিশ্ববিদ্যালয়টি রেখেছি সেটা হচ্ছে বিউবিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড টেকনোলজি। এই বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই ভালো করছে ডে বাই ডে। 2023 সালে সে র্যাঙ্কিং অনেক ভালো করেছে, প্রত্যেকটা প্রোগ্রামে অনেক ভালো পড়াশোনা হচ্ছে, পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটি বিশ্ববিদ্যালয়। তো যাদের মোটামুটি এক্সাম ছাড়া পড়তে চান এবং বাজেট কম, তারা কিন্তু এই বিউবিটিতে পড়তে পারেন। নাম্বার চারে যে বিশ্ববিদ্যালয়টি রেখেছি, এই বিশ্ববিদ্যালয় অনেক পুরনো বিশ্ববিদ্যালয় এবং নাম করা একটি বিশ্ববিদ্যালয়, সেটি হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাভারেজে ভালো এবং এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু আপনার ফিক্সড ওয়েভার রয়েছে। তো এই বিশ্ববিদ্যালয়ে বড় একটি গুণ রয়েছে, যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চান বাজেট ফ্রেন্ডলি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে আপনারা ভর্তি হতে পারেন। 5 নম্বর যে বিশ্ববিদ্যালয়টি রেখেছি সেটা হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয় কিন্তু জানেন ঢাকার বাহিরে অর্থাৎ আশুলিয়াতে কিন্তু বিশ্ববিদ্যালয়টি ক্যাম্পাস রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের পাশাপাশি কিন্তু আদার যে প্রোগ্রামগুলো রয়েছে এই প্রোগ্রামে কিন্তু বেশ ভালো পড়াশোনা হয়। যাদের মোটামুটি আন্ডার 5 লাখ বাজেট রয়েছে, এক্সাম ছাড়া ভর্তি হতে চান, এই বিশ্ববিদ্যালয়তে আপনারা পড়তে পারেন। নাম্বার 6 যে বিশ্ববিদ্যালয়টি রেখেছে সেটা হচ্ছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। তো স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে কিন্তু ধানমন্ডি ওই সাইডে খুবই ফেমাস একটি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম প্রোগ্রামে অনেক ভালো পড়াশোনা হয়। এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনও কিন্তু তারা এক্সামে কিন্তু যাচ্ছে না, সরাসরি গিয়ে আপনি ভর্তি হতে পারবেন এবং রেজাল্ট যদি ভালো থাকে ওইবারের সিস্টেমও কিন্তু রয়েছে। তো এই বিশ্ববিদ্যালয় কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়তে পারেন। নাম্বার 7 যে বিশ্ববিদ্যালয়টি রেখেছে সেটা হচ্ছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে, যে প্রোগ্রামে কিন্তু অনেক ভালো পড়াশোনা হয়, বাংলাদেশের সেরা প্রোগ্রামের মধ্যে অন্যতম কিছু প্রোগ্রাম রয়েছে। যারা বাজেট ফ্রেন্ডলি বিশ্ববিদ্যালয় খুঁজছেন তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন। নাম্বার 8 যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে বা রেখেছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু বর্তমানে কোনো ঝামেলা নাই, পার্মানেন্ট ক্যাম্পাসও তারা করেছে, ইউজিসি থেকে অনুমোদন পেয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ে কিছু প্রোগ্রাম রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের ওয়েভার সিস্টেমটা অসাধারণ। তো যাদের মোটামুটি রেজাল্ট ভালো এবং সরাসরি গিয়ে পড়তে চান, এই বিশ্ববিদ্যালয়তে আপনি পড়তে পারেন। নাম্বার 9
যে বিশ্ববিদ্যালয়টি রেখেছি সেটা হচ্ছে সিটি ইউনিভার্সিটি। আপনারা জানেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানে আকারের দিক থেকে, এবং এই বিশ্ববিদ্যালয়তে কোনো ধরনের কোনো ঝামেলা নাই। বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোতে খুবই কম খরচ, আন্ডার 4 লাখের মধ্যে যে কোনো প্রোগ্রামে আপনি পড়তে পারবেন, আর ওয়েবার সিস্টেমটাও রয়েছেই। তো যাদের মোটামুটি বাজেটটা খুবই কম এবং ভালো মানের একটা বিশ্ববিদ্যালয় খুঁজছেন, তারা কিন্তু সিটি ইউনিভার্সিটিতে পড়তে পারেন। নাম্বার 10-এ যে বিশ্ববিদ্যালয় রেখেছি, দুটা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি অ্যাভারেজে ভালো পড়াশোনা হয় এবং বিশ্ববিদ্যালয়ে মোটামুটি নাম রয়েছে, এবং এখানে কিন্তু বর্তমানে কোনো ধরনের কোনো ঝামেলা নাই। সেটা হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি। তো এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু মোটামুটি আন্ডার 5 লাখ যদি আপনি স্কলারশিপ বা ওয়েবার পান, তাহলে কিন্তু 2 লাখ বা 1.5 লাখও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি পড়তে পারেন। তো বেসিক্যালি 11টি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বললাম। আরও কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে বাজেট ফ্রেন্ডলি বিশ্ববিদ্যালয়, সরাসরি গিয়ে ভর্তি হতে পারেন, ভর্তি হওয়ার সুযোগ কিন্তু রয়েছে। এবং সামার সেমিস্টারে যারা ভর্তি হতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা এই টাইমে গিয়ে সরাসরি ভর্তি হতে পারেন, কারণ অলরেডি কিন্তু সামার সেমিস্টারের অনেক বিশ্ববিদ্যালয়তে কিন্তু ভর্তি শুরু হয়ে গিয়েছে। তো নর্মালি হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়কে ছোট বা কোনো বিশ্ববিদ্যালয়কে বড় করার উদ্দেশ্য আমার ছিল না। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এই সোর্সগুলো বের করেছি, আর যেহেতু আমি নিজেও প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করি, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখে বুঝে শুনে আমি বেসিক্যালি ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। তো তারপরও যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় রিলেটেড, অবশ্যই আদনান ব্লগে SMS করতে পারেন, সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলে কিন্তু কমেন্টস করতে পারেন, আমি সরাসরি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।